আমরা চাই যে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ বিরাজ করুক এবং আমরা সবাই মিলে ভালো থাকতে পারি। একটা সুস্থ পরিবেশ চাই, এর চেয়ে আসলে বেশি কিছু চাওয়ার নেই, যে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ চাই আমাদের। এই দেশ থেকে আওয়ামী লীগকে তাড়িয়েছে, খুব ভালো করেছে। হ্যাঁ, ছাত্র সমাজকে ধন্যবাদ দেওয়া হয়, এনারা যেন খুব ভালো কাজ করেছে। ছাত্রদের যে আন্দোলনের প্রতিফলন আমরা সুন্দর একটা সুষ্ঠু আন্দোলনের মাধ্যমে এই সরকার স্বৈরাচারের সরকারের পতন ঘটাইছে। এখন একটা আমাদের চাওয়া পাওয়া, সেটা হলো ছাত্ররা যে আকাঙ্ক্ষা করেছে একটা সুষ্ঠু সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য, যাকে প্রতিনিধিত্ব করেছে সে হলো নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস। আমরা এইসব কোটা সংস্কার আন্দোলনে যেসব শিক্ষার্থীরা আছি, বর্তমানে রাজশাহী সহ বিভিন্ন জায়গাতে হচ্ছে কি যে আমাদের এই আন্দোলন করার জন্য কলেজ হোক বা বিশ্ববিদ্যালয় হোক, স্কুল থেকে অনেক রকম প্রেশার এখনও শিক্ষকরা ক্রিয়েট করছে। তো যেহেতু সংস্কার গঠন হচ্ছে, সেক্ষেত্রে তাদের কাছে আমাদের দাবি একটাই, আমরা যারা আন্দোলনে ছিলাম এদেরকে যেন পরবর্তীতে কোনো রকম হেনস্থা না করা হয়। এখন আমাদের রাজশাহীতে স্কুলের নাম বলতে গেলে বিজেপি স্কুল সহ অন্যান্য স্কুলের কথা শুনতেছি, যারা এখন পর্যন্ত ক্লাস করা নিয়ে বা যারা যারা আন্দোলনে ছিল ওদেরকে নিয়ে অনেক সমস্যার কথা বলতেছে। তো আমরা চাচ্ছি, আমরা যেহেতু শিক্ষার্থীরা আন্দোলন করেছি সবার জন্যে, আমাদের জন্য শুধু না, তো আমরা যেহেতু কাজটা করেছি দেশের ভালোর জন্য, তারা যেন আমাদেরকে সাদরে গ্রহণ করে, কোনো রকম হেনস্থা না করে আবারও ক্লাসে ঠিকমতো ক্লাস করার জন্য সাহায্য সহযোগিতা করে, এটাই। আসলে অনেক সংগ্রামের মাধ্যমে মূলত আমরা এই পরিস্থিতিতে এখন আছি। তো যেটা হচ্ছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আজকে শপথ গ্রহণ করতেছে, আমাদের এক্সপেকটেশনটা সাধারণ শিক্ষার্থী হিসাবে অবশ্যই আমাদের শিক্ষাখাতকে কেন্দ্র করে থাকবে। এছাড়াও আমরা চাইবো যে আমাদের দেশটা এখন যে সিচুয়েশনে আছে, এখনও দেখতে পাচ্ছ অনেক জায়গায় বিভিন্ন দুষ্কৃতিকারীরা জ্বালাও পোড়াও করতেছে, এইটা যেন হচ্ছে খুব দ্রুত রিকভার করা হয় যেখানে ভাঙচুর হয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই হেল্প করব সরকারকে, এবং তারাও যেন এই কাজে নিজেদের আগ্রহ থেকে এগিয়ে আসে, এটা আমাদের মূলত প্রত্যাশা থাকবে। এবং প্রত্যেকটা সেক্টর যেন দুর্নীতি মুক্ত হয়, সেই হচ্ছে চাওয়াটা আমাদের কাছে থাকবে আর কি ওনাদের কাছে। আমরা দেশটাকে হচ্ছে আরও উন্নত দেখতে চাই, এখন যেই পজিশনে আছে আমরা চাই যে হচ্ছে বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে আমাদের দেশ যেন অন্যতম এক শীর্ষ 10 স্থানে থাকে, বা এইরকম আমরা হচ্ছে আশা করতেছি। আমাদের এক্সপেকটেশন সবসময় হাই থাকে আর কি। অন্তর্বর্তী সরকারের কাছে আসলে প্রত্যাশা হলো, এর আগে যে যতজন আসছে গভর্নমেন্টে, তাদের যে উনারা যেটা করতে পারেনি স্টুডেন্টদের জন্য, সাধারণ মানুষের জন্য, আমরা আসলে সব মিলে একটা সুস্থ স্বাভাবিক শান্ত পরিবেশ চাই। এবং শিক্ষার দিক দিয়ে হোক বা অন্যান্য যে কোনো দিক দিয়ে হোক, আমরা চাই যে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ বিরাজ করুক এবং আমরা সবাই মিলে ভালো থাকতে পারি। 6000 mAh ব্যাটারি, ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার মাস্টার, নেক্সটজি N73। আমার প্রত্যাশা সাধারণত আমরা যদি বলতে চাই, প্রথমত শিক্ষাটাই হতে চাচ্ছে, যে এতদিন যাবো যেটা আমরা চাচ্ছিলাম, যে যেটা হয় যে আমাদের যে শিক্ষার ব্যবস্থাটা চাচ্ছি সেটা প্রপার হচ্ছে না, কিন্তু যদি সেটা তারা প্রপারভাবে একটা নিয়মমাফিকভাবে করতে চায় বা পরীক্ষাগুলো যদি তারা নিয়মমাফিকভাবে নেয়, তো সেটা আমাদের জন্য খুব ভালো হয়। এতটুকুই। একটা সুস্থ পরিবেশ চাই, এর চেয়ে আসলে বেশি কিছু চাওয়ার নেই, যে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ চাই আমাদের। ডাক্তার ইউনূস সাহেব আসছেন, উনি আজকে ক্ষমতা নেবেন, ক্ষমতা নেওয়ার পরে আমরা দেশ ভালোভাবে চলতে চাই। আমরা আর রাহাদানি আর অমুক তমুক আমরা চাই না, আমরা চাকরিজীবী, আমরা খেটে খাই। হ্যাঁ, তো আমরা এই দেশ থেকে আওয়ামী লীগকে তাড়িয়েছে, খুব ভালো করেছে। হ্যাঁ, ছাত্র সমাজকে ধন্যবাদ দেওয়া হয়, এনারা যেন খুব ভালো কাজ করেছে, যেন আমরা জিনিসের দাম অমুক তমুক যেন বেড়ে যায় এটা যেন না হয়। ডাক্তার ইউনূস সাহেব, উনি ধন্যবাদ তাকে জানাই, সে ভালোভাবে চালাবে দেশটাকে। হ্যাঁ, তখন চিন্তা করছি যে কোনো যেন আর অঘটন আমাদের দেশে না হয়, কোনো ছাত্র যেন আর না মরে, এইভাবেই যেন আমাদের দেশটা উনি ভালোভাবে চালায়। আমরা শান্তিপ্রিয় লোক, আমরা যেহেতু আমরা চাকরিজীবী করে খাই, হ্যাঁ, তারা যদি এখন মনে করেন যে এই এই সন্ত্রাস অমুক তমুক, হ্যাঁ, এই যে আমাদের কত ছেলে মারা গেছে কী জন্যে, তাদের দাবির জন্যে, তারা দাবি পায়নি বলে আজকে আমাদের কত ছাত্র সমাজ মারা গেছে। হ্যাঁ, এই নিয়ে আমি ডাক্তার অনুষ্কে যেন আমি ধন্যবাদ জানাই। ছাত্রদের যে আন্দোলনের প্রতিফলন আমরা সুন্দর একটা সুষ্ঠু আন্দোলনের মাধ্যমে এই সরকার স্বৈরাচারের সরকারের পতন ঘটাইছে। এখন একটা আমাদের চাওয়া পাওয়া, সেটা হলো ছাত্ররা যে আকাঙ্ক্ষা করেছে একটা সুষ্ঠু সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য, যাকে প্রতিনিধিত্ব করেছে সে হলো নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস। সে আমরা চাই তার কাছে আমাদের একটা ছাত্রদের এবং আমজনতার সবার একটা আকাঙ্ক্ষা, যে সে যেন সুষ্ঠুভাবে এই দেশটাকে পরিচালনা করে তারপর গিয়ে যেন কোনো দলীয়করণ ভোট নির্বাচন দেয়, তার আগে যেন সে দেশটাকে যতটুকু সময় লাগুক
আমাদের তার কাছে প্রত্যাশা এবং আম জনতা এবং ছাত্র সবার আকাঙ্ক্ষা ওনাকে সিলেকশন করেছে, সে যেন তার মর্যাদাটা ক্ষুণ্ণ না করে আমরা তার কাছে এই প্রত্যাশাটুকু শুধু চাই যে সে যেন সুন্দরভাবে এই দেশটাকে, বিভিন্ন দেশের সাথে তার সম্পর্ক আছে, তাই যেন সেই কোনো অনুদান নিয়ে যে রাষ্ট্রের ক্ষতি হয়েছে সেগুলো যাতে সে পূরণ করে, সেই আকাঙ্ক্ষা তার প্রতি আমাদের সবাই জনগণের প্রতি আগ্রহে আছি আমরা যে ডক্টর ইউনূস স্যার কী করতে যাচ্ছে, আমাদের সকলে প্রত্যাশা তার কাছে যে সে যেন একটা সুষ্ঠু সুন্দর যে ক্যাবিনেটটা তৈরি হবে, আজকে কথা দিয়েছে আর্মির যে সেনাপ্রধান যে 8:30টার ভিতরে একটা সরকার গঠন হবে অন্তর্বর্তীকালীন, যে 15 সদস্য বা 18 সদস্য তারা যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে এই দেশটাকে পরিচালনা করে, পরবর্তী যে সরকারগুলো আসছে সেই ন্যায় যাতে না হয় যে জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয়।